হ্যালো বন্ধুরা, শুভ সকাল। আজ 13 জুলাই শনিবার। আপনারা এই মুহূর্তে দেখতে পাচ্ছেন বেনাপোল স্থলবন্দরের সর্বশেষ আপডেট নিউজ। বন্ধুরা, দীর্ঘ কয়েক বছর পরে আপনাদের সকলের জন্য অত্যন্ত অত্যন্ত সুখবর, যে সকল যাত্রীগণ আপনারা বেনাপোল স্থলবন্দর হয়ে প্রতিনিয়ত ইন্ডিয়া বাংলাদেশ ভ্রমণ করছেন। বন্ধুরা, বেনাপোল স্থলবন্দরের সকল যাত্রীদের জন্য দীর্ঘ কয়েক বছর পরে অত্যন্ত একটি সুখবর নিয়ে চলে এসেছি। তাই আজকের ভিডিওটি একান্তভাবে আপনাদের সকলের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে। অবশ্যই আজকের ভিডিওটি একদম শেষ অবধি দেখবেন, এ বিষয়ে সকল তথ্যগুলো জেনে আপনার ইন্ডিয়া ভ্রমণটিকে সুন্দরতম করে তোলার জন্য। তো বন্ধুরা, ভিডিওর শুরুতে আপনাদের উদ্দেশ্যে বলতে চাই, আজকেও কিন্তু সকাল থেকে বেনাপোল স্থলবন্দরে উচ্চ বড় যাত্রীচাপ লক্ষ্য করা যাচ্ছে। প্রতিদিনই কিন্তু ফার্স্ট আওয়ারে যাত্রীচাপ লক্ষ্য করা যায় এবং বেলা বাড়ার সাথে সাথে সকাল 11টার পর থেকে কিন্তু যাত্রীচাপ কমতে শুরু করে এবং দিনের মধ্যভাগ এবং শেষভাগে কিন্তু যাত্রীচাপ একদম থাকে না বললেই চলে। একদম ফাঁকা পরিস্থিতি থাকে। সর্বোচ্চ 10 থেকে 20 মিনিটের ভিতর সকল কার্যক্রম শেষ করে বেলা 12টার পর থেকে যাত্রীগণ নির্বিঘ্নে ইন্ডিয়া অভিমুখে প্রবেশ করতে পারেন। তবে ফার্স্ট আওয়ারে সকালে, যেহেতু আপনারা নিশ্চয়ই জানেন, দূরপাল্লার বাসগুলো চলে আসে, তাই ফার্স্ট আওয়ারে রাত থেকেই অনেকটা লাইন পড়ে যায় এবং দীর্ঘ এক লাইনের সারি লক্ষ্য করা যায়। সেখানে কিছুটা বিলম্ব হয়, অর্থাৎ সকাল 6:30 থেকে সকাল 11টা অবধি কিন্তু একটা উপচে পড়া যাত্রীচাপ লক্ষ্য করা যায়। এই সময়টাতে এই যে 3 থেকে 4 ঘন্টার একটা দীর্ঘ লাইনের চাপ বা একটা ভোগান্তি আমরা কিন্তু লক্ষ্য করতে পারি, এছাড়া তেমন কোনো ভোগান্তি লক্ষ্য করা যায় না। পাশাপাশি মানি এক্সচেঞ্জ রেট আজও সে অ্যাভারেজ 73+ রয়েছে এবং ডলার এক্সচেঞ্জ রেটটি অ্যাভারেজ 85+ রয়েছে। তো বন্ধুরা, এখন চলে আসি মূল কথায়। বন্ধুরা, আপনারা নিশ্চয়ই জানেন যে দীর্ঘদিন যাবৎ ইন্ডিয়া ভ্রমণ শেষে ফেরত আসার সময় বাংলাদেশ কাস্টমসে অতিরিক্ত হারে যাত্রী হয়রানি হচ্ছিল এবং এই হয়রানির প্রধান এবং মূল কারণ ছিল লাগেজ পার্টি। বন্ধুরা, এই অসাধু চক্রের জন্য কিন্তু সাধারণ যাত্রীগণ দীর্ঘদিন যাবৎ এর কষ্টভোগ করছিলেন, কারণ প্রত্যেক যাত্রীকে গভীর থেকে গভীরভাবে তল্লাশি করা হচ্ছিল। কারো কাছে কোনো পণ্য একের অধিক পেলেই কিন্তু তাদের পণ্যগুলো ডিএম করে নেওয়া হচ্ছিল, তাদেরকে বিভিন্নভাবে টর্চারিং করা হচ্ছিল, তাদের পণ্য রেখে দেওয়া হচ্ছিল। সব মিলে একটা দুর্বিষহ পরিস্থিতি সৃষ্টি হয়েছিল, যেটা নিয়ে অভিযোগের আসলে শেষ নেই। প্রত্যেক যাত্রী কিন্তু এটা নিয়ে অভিযোগ করতেন। তবে সেই জায়গায় অনেক বড় একটি সুফল বয়ে এসেছে ইন্ডিয়ান ইমিগ্রেশনের একটা কঠোরতম অবস্থানে। আপনারা নিশ্চয়ই জানেন বন্ধুরা, বাংলাদেশ কাস্টমস দীর্ঘদিন যাবৎ এই অসাধু চক্রকে থামানোর জন্য চেষ্টা করেছেন, বিভিন্নভাবে ডিএম প্রক্রিয়া চালু করেও কিন্তু তাদেরকে থামাতে পারেননি। তারা বিভিন্ন পন্থা অবলম্বন করে ঠিকই তাদের ব্যবসা পরিচালনা করেছেন। তবে এবার কিন্তু ইন্ডিয়ান ইমিগ্রেশন সরাসরি কঠোরতম অবস্থান গ্রহণ করার ফলে আর তারা কোনোভাবে এই তাদের লাগেজ ভর্তি করে পণ্য নিয়ে বাংলাদেশে এসে ব্যবসা করতে পারছেন না, সেখানেই আটকে থাকতে হচ্ছে। সর্বোপরি একটা দুর্বিষহ পরিস্থিতির কিন্তু সৃষ্টি হয়েছে এবং কোনো অবস্থাতে লাগেজ পার্টিদের তারা ছাড়পত্র দিচ্ছেন না বাংলাদেশে ঢোকার জন্য, ফলে অনেকটা সুবল বয়ে এসেছে সাধারণ যাত্রীর ক্ষেত্রে। এই লাগেজ পার্টির দৌরাত্ব কমে যাওয়ায় কিন্তু সাধারণ যাত্রীগণ নির্বিঘ্নে তাদের পণ্য নিয়ে বাংলাদেশে প্রবেশ করতে পারছেন। বাংলায় একটা প্রবাদ আছে যে পাপি মরে 10 গুণ নিয়ে, তো এখানে কিন্তু সেই পরিস্থিতিটাই ছিল। এই লাগেজ পার্টির জন্য সাধারণ যাত্রীরা হেয় প্রতিমন্ন হতো, সেই জায়গায় কিন্তু তাদের দৌরাত্ব বন্ধ হয়। এখন সাধারণ যাত্রীরা নির্বিঘ্নে পারাপার হতে পারছেন। তবে অবশ্যই খেয়াল রাখবেন, কোনো যাত্রী কোনো পণ্য অতিরিক্ত হারে আনবেন না। যদি কোনো পণ্য একের অধিক বা অতিরিক্ত হারে আনেন, সেক্ষেত্রে কিন্তু আপনার পণ্যটি এখনও পর্যন্ত ডিএম হতে পারে। তাই স্বাভাবিকভাবে যতটুকু আপনার ব্যবহার উপযোগী পণ্য ততটুকুই আনবেন। এর অতিরিক্ত বিজনেস পারপাস যদি কোনো পণ্য আনেন, আপনার কিন্তু বিপদে পড়তেই হবে। তো বন্ধুরা, এই ছিল বেনাপোল স্থলবন্দর থেকে আজকের সর্বশেষ সংবাদ। এছাড়া বেনাপোল সহ দেশের সকল স্থলবন্দরের সকল আপডেটগুলো এভাবে প্রতিদিন সবার আগে পেতে চাইলে এখনই অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দেবেন। ধন্যবাদ।